আসসালামু আলাইকুম। প্রথম যে কোশ্চেনটা ছিল কিসের, একটা রেফারেন্স জানি যে মারার ব্যাপারটা সবচেয়ে ভালো হয়। আপনি অমিত ভাই যখন লাইভ করবে, অমিত ভাই লাইভে যুক্ত হবেন, সুন্দর মতো আপনাকে দেখাবে। এটা সংসার ডট কমে গেলেও পাবেন, কিন্তু হিন্দু ধর্মের তথ্য ভান্ডারে কিন্তু আরো ভালো হবে যদি আপনি সাথে যুক্ত হন। আপনাকে একদম সুন্দর মতো হাতে ধরে দেখিয়ে দেবে। ওকে ভাই, আমি দেখবো আপনাকে লাস্ট উইকে কথা বলতে। আপনি ব্যানিং টাইমটা আমি শেষ করি, একটু মাসে করি। আমি ভাই চলে এসেছি, আপনি ফ্রি ছিল বলে চলে এসেছি। আচ্ছা, বিলিভার বিলিভার আছে নাকি? জি জি। আচ্ছা, ওকে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি বেদ ছাড়া আর কিছুই মানেন না, তাই তো? বেদ ছাড়া আর কিছু মানি না এমন না, কিন্তু বেদটাকে আমরা প্রিসাইজ গ্রন্থ ভাবি। হ্যাঁ, বেদটাকে আমরা মূল ধর্মগ্রন্থ ভাবি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাই এবারে একটা কথা জিজ্ঞেস করি যে হিন্দুদের মধ্যে বিবাহের রীতিটা কি, কাজিন ম্যারেজ কি অ্যালাউড হিন্দুদের মধ্যে? না, কেন? এটা কোথাও নিশ্চয় লেখা আছে এই জন্য? কোথায় লেখা আছে, বেদে কোথায় লেখা আছে? আই এম নট শিওর। তার না জেনে কেন মানছেন? জি, আপনার লজিক আছে আপনার প্রশ্ন। শিওর, ওকে। তা হিন্দু ধর্ম কি শুধু বেদ মেনে চলে? না, কি কি আর কি কি আছে? হ্যাঁ, উপনিষদ আছে, আপনার মূল সংহিতা আছে, এই টাইপের কিছু বিষয় আছে। আর মূল সংহিতা ছাড়া আর কি আছে? গীতা আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, আর আপনি তো সুশ্রুত সংহিতা আছে, সুশ্রুত সংহিতা আছে, এরকম অনেক সংহিতা টাইপের আছে, তাই না? হ্যাঁ, শুধু কি বেদ হলো ব্যাপারটা? না না, বেদটাকে আইডিয়াল হিসেবে আমরা মানি, আমি আসলে ওটা মিন করতে। ঠিক আছে, এবার আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, হিন্দু ধর্মের সমস্যাটা কি জানেন তো? সমস্যা হচ্ছে যদি বেদে চলে যান, ঠিক আছে, এই সময় তখন কি এরকম ফর্ম রিলিজিয়ন এই ধরনের কোনো আইডিয়া ছিল? সরি, দুদিন কি রিলিজিয়ন? বেদ যখন লেখা হচ্ছে তখন কি এরকম এই অর্গানাইজড রিলিজিয়ন এই ধরনের আইডিয়োলজি গুলো ছিল? না না না, তখন যা শুধু যারা বেদকে মানে এন্ড যারা বেদকে মানে না, এমন বেদ মানে না, যেমন যারা কারা বেদ মানে না, তারা এটা তো বলতে পারে। যেমন ধরো রাক্ষস, কক্ষস, রাক্ষস, এই সমস্ত যে দৈত্য, দানো, এই সমস্ত যে ইয়েগুলো, যা তাদেরকে বলা হতো যে বেদ মানে না, তাদেরকে বলা হতো অনার্য, তারা শিক্ষিত নয়, তাই দেখবেন ওই জন্য দেখবেন যে রাম গিয়ে এই অনার্যদেরকে ধ্বংস করছে। হ্যাঁ, এই ধরনের কথাগুলো, তাই না? তারপরে আপনি নিশ্চয়ই এটা এক্সপেক্ট করতে পারেন না যে বেদের মধ্যে সেখানে এই একটা অন্য ধর্মকে মেরে ফেলো, এই ইসলাম লোকদেরকে মেরে ফেলো, এরকম জিনিসগুলো নিশ্চয়ই এক্সপেক্ট করতে পারেন না, তাই না? অবশ্যই। তা এইবারে একটা জিনিস ভাবুন যে এই ধর্মটা একটা এমন ধর্ম নিজের মানে নিজের ধর্মের লোকেদেরকেই, মানে এটা এরকম না, মানে ইসলাম মুসলিমরা কি করে, মুসলিমরা বলছে যে এই যারা মুসলিম নয় তাদেরকে মেরে ফেলো, ঠিক আছে, একজন মুসলিম, সে একজন বন্ধুর সাথে, একজন মুসলিম বন্ধুর সাথে একটা তার মায়ের কবরের ওখানে গেছি, তো সেখানে ওরা দাঁড়িয়ে ইয়ে করছে, ওরা প্রে করছে যে সমস্ত মুসলিমদেরকে শান্তি দাও। আপনার মনে হতেই পারে, দেখ ভাই এখানে কিরকম একটা বেয়াড়া একটা গল্প বলছে যে শুধু মুসলিমদেরকেই শান্তি দাও, কেন রে ভাই হিন্দুদেরকে বলছিস না কেন, বা সমস্ত সমগ্র মানব জাতিকে শান্তি দাও এরকম প্রার্থনা করছিস না কেন? কিন্তু ভাবুন, এইটা তো না হয় আপনার খুব খারাপ লাগছে, আই ডেফিনেটলি এগ্রি উইথ ইউ। হ্যাঁ, আমার সত্যি খারাপ লেগেছিল এরকম ঘটনা, কিন্তু ভাবুন হিন্দুদের গল্প। হ্যাঁ, তারা নিজেদের ধর্মের লোকেদেরকে তারা শোষণ করে, তাই না? আপনি ভাবুন, মানে এটা এরকম, মানে এরা তো না মানে এমন একটা, মানে ভালো ভাবুন, মুসলিমরা তারা বলছে সমগ্র মুসলিম জাতি, সারা পৃথিবীতে মুসলিম যতজন জাতি আছে তাদেরকে দিয়ে নট মেকিং এনি, মানে তারা তার মধ্যে কোনো ভেদাভেদ এরকম কিছু করছে না, ঠিক আছে, কিন্তু হিন্দুদেরকে ভাবুন তো, শুধু কি তাই, শুধু কি তাই? আপনি মানে ইতিহাস জানলে অবাক হবেন যে শাক্ত, শাক্ত মানে হচ্ছে যারা শিবের পুজো করে, ঠিক আছে, আর যারা বৈষ্ণবাজ। হ্যাঁ, আপনি সাউথ ইন্ডিয়াতে গেলে তো মানে এদের মধ্যে একটা মানে ঘামাসান যুদ্ধ যাকে বলে আর কি, এরকম একটা দেখতে পাবেন, বুঝলেন, মানে একটা মানে রীতিমতো মারামারি, হানাহানি, কাটাকাটি এরকম দেখতে পাবেন, বুঝছেন? ব্যাপারটা ব্যাপারটা মানে যদি এরকম ভাবেন যে বেদ থেকে খুলে আপনাকে দেখাতে হবে যে হিন্দুদেরকে, হিন্দুদেরকে শুধু ভালোবাসো, মুসলিমদেরকে ভালোবেসো না, এরকম কোনো গল্প, এরকম এরকম গল্প আপনি পাবেন না। আই থিঙ্ক মুসলিম কামে কোনো কিছু লেখাও হয়তো বা নাই। এক্স্যাক্টলি, থাকবে কি করে, সে সময় জানতো নাকি, জানতো না যখন, যখন পাবেন কোথায়, যে সমস্ত গ্রন্থগুলো পরবর্তীকালে রচিত হচ্ছে, হ্যাঁ, সেইখানে যদি দেখেন সেখানে রীতিমতো বিদ্বেষ পাবেন। এরকম কি, এরকম কি কখনো শুনেছেন যে মানে বৌদ্ধদেরকে খুব মন্ডা দিয়ে চাটা হতো? এরকম নয়, কিন্তু বৌদ্ধদেরকে রীতিমতো একটা নাস্তিক হিসেবে দেখানো হতো। এই দেখুন আসিফ ভাই একটা ইয়ে করেছেন, এই কমেন্ট একটু হাইলাইট করুন না মাতুবর ভাই, আসিফ ভাই কমেন্টটা এই দেখুন, এইখানে দেখুন কি লিখেছে, দেখুন, যে লোক ঈশ্বর আরাধনা করে না এবং যার মনে ঈশ্বর প্রতি অনুরাগ নেই তাকে পা দিয়ে পাড়িয়ে হত্যা করতে হবে। দেখুন এইখানে এরকম মুসলিম মুসলিম খ্রিস্টান এরকম পাবেন না, ইটস ভেরি লজিক্যাল, তারা জানতো না, তাই না? এই ধরনের ধারণাগুলো তো পাবেন যারা ঈশ্বরের আরাধনা করছে। আবার ঈশ্বরের আরাধনা বলতে কিরকম ঈশ্বরের আরাধনা, সেই ঈশ্বরের আরাধনা তাদের অ্যাকর্ডিং টু দেম, এটা নয় যে মানে এরকম নয় যে তারা আশেপাশে যে সমস্ত ধর্মকে তারা একবারে ইয়ে করে নিচ্ছে, এমব্রেস করছে, এরকম, ইটস নট লাইক দ্যাট। আর আরেকটা জিনিস আপনাকে সবসময় মানে মনে রাখতে হবে, এই জিনিসটা আমি জানি, এই জিনিসটা একটা খুব মানে একটা যেহেতু এইটা একটা অদ্ভুত একটা ঘটনা এখন শুরু হয়েছে যে একটা কোনো একটা জিনিসকে মানো, একটা গীতা মানো বা এরকম, ইজ ইট লাইক দ্যাট, মানে হিন্দু ধর্ম কি সেইভাবে গড়ে উঠেছে? হিন্দু ধর্ম কিন্তু এইভাবে গড়ে ওঠেনি। সব থেকে বড় কথা, আরো একটা বড় কথা ভাবুন যে আমাদের কালচারের মধ্যে কি আছে, আমরা কালচারের মধ্যে কোন জিনিসটাকে মেনে মেনে নিচ্ছি, কোন জিনিসটাকে সেটাকে আমরা পবিত্র বলে মনে করছি, মানুষজন কি কোনটাকে মেনে নিচ্ছে। সতীদাহ প্রথা, এটা আপনি বলতেই পারেন সাউথ ইন্ডিয়াতে অনেক জায়গাতে সতীদাহ প্রথা এই জিনিসটা ছিল না, এই জিনিসটা ইন্ডিয়াতে এবং এই ওয়েস্ট বেঙ্গলের এই সাইডেই সব থেকে বেশি ছিল, ওয়েস্ট বেঙ্গল এই অঙ্গবঙ্গ কলিঙ্গ এই অঞ্চলটাতেই সব থেকে বেশি ছিল, তাই না? কিন্তু এইবারে
হ্যাঁ, তা এইবারে এই জিনিসটা, এই জিনিসটা ভাবুন, এই জিনিস দেখুন, এইখানে এই জিনিসটা আপনি যদি বলেন যে এটা বেদে নেই বা এরকম জায়গাতে নেই যে এরকম করো, কিন্তু সে কালচারের যে, সেটা যে কালচার সেটাকে যে পবিত্র মনে করা হয়, এই ধারণা কিন্তু আপনি বেদেও পাবেন, এই ধারণা কিন্তু আপনি বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে পেয়ে যাবেন, যদি নাও পান, বাট স্টিল দ্যাট প্র্যাকটিস ওয়াজ দেয়ার। আচ্ছা এইটা তো, হ্যালো, প্লিজ। হ্যাঁ আচ্ছা বলছি যে আমি বিলিভার ভাইকে একটা কথা বলতে চাই, যে বলছেন উনি বেদার কথা বলছেন, বেদাতে কিন্তু বেশ কিছু জায়গায় লেখা আছে যারা তখনকার দিনে যজ্ঞ টজ্ঞ করবেন না তাদেরকে মারার কথা লেখা আছে, ঠিক আছে? এটা কিন্তু একদম স্পষ্ট লেখা আছে, যারা স্ক্রিপচার করবে না তাদের কিন্তু মারার কথা লেখা আছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পা দিয়ে মারিয়ে ফেলো, কানিটা পুড়িয়ে লেখা আছে। তো এটার মানে এটাই দাঁড়াচ্ছে, তখন অনেকে বলে আরিয়ান ইনভেশন থিওরি অনেক কিছু আছে, আমি সেই ডিটেলসে যেতে চাইছি না। ধরুন উত্তর মানে উত্তর ভারতের বেশ কিছু লোক যারা বেদিক কালচার ফলো করতো, তারা সাউথ ইন্ডিয়ান বা একটু কালো বর্ণের লোক বা সাঁওতাল টাইপের লোক, তাদেরকে কিন্তু মেরে ফেলতো বা মেরে ফেলার কথাটাই অ্যাকচুয়ালি বেদে ইনডাইরেক্টলি ওই ওইরকম ভার্সের মাধ্যমে লেখা আছে। তাই আমার তো মনে করি এটা ইসলামের তো মানে কোনো রকম মানে ভালো না, মানে আরো খারাপই বলা যেতে পারে। মানে বেদকে আপনারা এত মহান বলছেন, বেদে কিন্তু এরকম একাধিক জায়গা, ইসলাম তো দু একটা জায়গায় লেখা আছে কোরআনে আর কি, কিন্তু বেদে কিন্তু অনেক জায়গায় লেখা আছে। আমি কথাগুলো শুনি তো মাতুব ভাই বলে মাঝে মধ্যে যে আমি অনেক মোদানিতা আছি, আসলে বিষয়টা এরকম না ভাই। আপনি আপনার বিষয়ে লাস্ট একটা অবজেকশন আছে মাতুব ভাই, আপনি আমি বলে আপনাদের সময়টা নষ্ট না করি। এই মোদানিতা আসছেন বলে এই জিনিসটা আমি একটা কথা বলি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনি এরকম নয় যে আপনি একজন মানুষ, আপনি মানে একটা কথা বলতেই পারেন, ঠিক আছে, যে কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারেন। আমার বা মাতুব ভাইয়ের কিন্তু সমস্যাটা এটা নয় যে এখানে আপনি কোনো একটা ধর্ম নিয়ে কথা বলছেন, এটা কিন্তু সমস্যা নয়, বুঝেছেন তো? যে কেউ যে কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারে, বিশ্বাস করুন, যে কেউ যে কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারে। কিন্তু সমস্যাটা কি জানেন তো, সমস্যাটা হচ্ছে যে ধরুন আমি আপনাকে, আমি নিজেকে একটা মহান এরকম প্রতিপন্ন করতে চাই, ঠিক আছে? এবার আমি কিভাবে সেটা প্রতিপন্ন করছি, সেটা হচ্ছে আপনাকে আমি হেয় করে, আপনাকে ইনসাল্ট করে আমি প্রতিপন্ন করছি যে আমি বড়। এইটা কি আপনার খুব ভালো লাগবে বলুন তো? না না রাইট, হ্যাঁ এটা তো খুব খারাপ। অবশ্যই এটা চালু নিয়ে ছুঁচের বিচার করছে, বলছে এই ছুঁচ তোর পেছনে একটা ফুটো, ছুঁচ বলতে তুই বারে নিজের পেছনে দেখ কতগুলো ফুটো, ইটস জাস্ট লাইক দ্যাট, বুঝছেন তো? এর বেশি কিন্তু কিছু না, এরকম না যে আপনাকে কথা কথা বলে কোনো আপত্তি আছে বা এরকম কিছু, আমার কিন্তু কোনো আপত্তি নেই যে কেউ যে কোনো ধর্ম নিয়ে একটা ক্রিটিসাইজ করতেই পারে, বাট ইট ডাজন্ট মিন যে আপনি একটা ধর্মকে ক্রিটিসাইজ করে নিজের ধর্মটাকে বড় প্রমাণ করবেন। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। যাই হোক, মাতুব ভাই যদি কিছু অ্যাড করতেছেন বলতে পারেন। আসলে আমরা হচ্ছে যে যারা এখন হিন্দু ধর্ম আছি, আমরা হিন্দু ধর্মকে অনেক মডার্ন করে ফেলেছি, মডার্ন করে ফেলেছি। হ্যাঁ, আমরা সত্যি কথা বলতে অনেক খারাপ জিনিসগুলোকে ফেলে দিয়েছি, ভালো জিনিস গুলোকে আমরা মানে ধরে রেখেছি। এখন এটাকে আমি জানি না আমরা কি আসলে সত্যি ধর্মের মধ্যে আছি নাকি নাই। যাই হোক, আর মাতব্বর ভাই একটা লাস্ট কথা আমি বলি যে মাতব্বর ভাই, আপনি মাঝে মধ্যে বলেন যে হিন্দুরা তোমরা আইসো না, তোমরা দূরে থাকো, আসলে তাহলে লাইফটা উপরে লিখে দিলে হয় যে হিন্দুরা নট এলাউড ফর ফ্রি। দ্যাটস ইট, মাতব্বর ভাই ভালো থাকবেন, আমি চলে গেলাম। আপনি বলেন আমি শুনেছি, মাতব্বর ভাই চলে গেলাম, আপনি বললেন আমি শুনেছি, ঠিক আছে? আমার কথাটা আপনি শুনে গেলে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এইটা বলি নাই যে হিন্দুরা নট অ্যালাউড, আমি কথাটা ক্লিয়ারলি বলছি, যেটা অমিত ভাই বললো একটু আগে, যে যারা নিজের ধর্মের বিষয়গুলোকে ডিফেন্ড করে এবং অন্য আরেকটা ধর্মের বিষয়গুলো নিয়ে মজা নিতে আসে তারা নট অ্যালাউড। সেই মানুষগুলোকে আমি বলছি যে ভাই আপনারা নিজেদের রাস্তায় যান, নিজেদের রাস্তায় মাপেন, নিজেদের রাস্তায় ওইরকম করেন, নিজেদের পেজ গুলোতে নিজেদের গ্রুপ গুলোতে এরকম করেন, আর্যবীর নামে পেজ খুলেন যেখানে আপনি একজন আর্যবীর হয়ে হিন্দুদের পক্ষে যুদ্ধের ই করবেন, প্রচারণা চালাবেন, আবার একই সাথে ইসলামের জিহাদের বিরোধিতা করবেন। এই কাজগুলো আপনার নিজেদের জায়গাতে করতে পারেন, আমি যতদিন দেখছি যে মানুষগুলো কি হয় যুক্ত হয়ে, আপনি যখন নিজের নিজের ধর্মটা নিয়ে ডিসকাশন শুরু করে দিচ্ছেন, আপনি কিন্তু নিজের ধর্মটা নিয়ে ডিফেন্ড করা শুরু করে দিচ্ছেন, আপনি কিন্তু অন্য ধর্ম নিয়ে এখানে কথা শুনেন, কথা তোলেন না। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু হয় না। তারা এসে কি করে, বাবা মুহাম্মদ যেন কয়টা বিয়ে করেছিল, বাবা এসে তাদের প্রথম প্রশ্ন প্রথম জানার ইচ্ছাটা এইটা থাকে। এমনকি এইটাকে এমন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তারা, তারা এসে এইভাবে বলে, বাবা আমার একটা বন্ধুর সাথে আলোচনা হচ্ছিল দাদা, আমার প্রশ্ন আমার বন্ধুর। হ্যাঁ, আমি মানে ক্রিয়েটিভিটিকে কোন পর্যায়ে নিয়ে গেছে তারা, যে তাদেরকে নিজের ধর্মটা বাদ দিয়ে অন্য একটা ধর্ম নিয়ে প্রশ্ন করতেই হবে। এই জিনিসটা আমি অন্তত পক্ষে প্রতিদিন কয়েকবার করে দেখি, এই কারণে আমার তো নিজেরও একটা মানে আমিও তো একটা মানুষ, আমার একটা সহ্য ক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষকে তো আমি গালাগালি করতে পারি না, এটা তো আমার নিজের পক্ষে অসম্ভব। এই জন্য ভাই সময়টা তাদেরও বাঁচুক আমারও বাঁচুক, সেই জন্যই আমি আসলে এই হিন্দু নাম দেখলে বা এই যে আপনি যেটা যেমনটা বললেন যে তাদেরকে আমি সহজে অ্যাড করতে চাই না, যদি না সে ক্লিয়ারলি নিজের হিন্দু আইডেন্টিটিটা তুলে ধরে, সে যদি এরকম ডিসিপশনের অংশ অংশ ইয়া নেয়, মানে সে যদি ডিসিপশন ইউজ করে তাহলে তো আমি ধরতে পারবো না, এই গালাগালি শুরু করে দিবো তখন। আমি যখন আমি ধরতে পারবো তখন আমি গালাগালি শুরু করে দিবো, প্রথমে তো আমি বুঝতে পারবো না এখানে নামটা দেখে, ধরতে পারবো না যে সে আসলে এগুলো করবে, এসে
এই জন্যই মূলত এরকম বিব্রতকর পরিস্থিতিতে তাকেও যাতে না পড়তে হয়, আমাকেও যাতে না পড়তে হয়, খামোখা টাইমটা বাঁচানোর জন্য, মানে টাইমটা নষ্ট না করার জন্য বাঁচানোর জন্য এই কাজটা করি আমি। এটা আমার ব্যক্তিগত চয়েস। এখন সত্যি বলতে আপনি নিজেও বুঝতেছেন যে এটা আপ টু মি, তাই না? আর ডিফারেন্সের বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে এই যে আলোচনা করার ক্ষেত্রে সমস্যাটা হয় এই জায়গায় যে অমিত ভাইরা যদি না থাকে, যে স্মিথ ভাই ওনারা যদি, তারপরে গুড পিপল ভাই ওনারা যদি না থাকেন, সমস্যাটা হয়ে যায় এই জায়গাতে আমার পক্ষে। আমি যখন ধরেন আপনাকে একটা রেফারেন্সটা দেখাবো, আমি তো কি করবো, আমি প্রথম কাজ যেটা করবো সেটা হচ্ছে আমি বিভিন্ন এরকম রিসোর্স আছে, যেমন সবচেয়ে ভালো রিসোর্স হচ্ছে আমাদের বদনাস্তিক ভাই এবং তাদের যে একটা গ্রুপ আছে ভারতবর্ষীয় ধর্মের আলোচনা গ্রুপটা, রেফারেন্সের অভাব নেই, সুন্দর মতো সেখান থেকে হোক বা ইন্টারনেটের অন্য জায়গা থেকে হোক আমি ঘেটে এনে আপনার সামনে রেফারেন্সটা তুলে ধরবো। কিন্তু আপনি যখন আমাকে বলবেন যে ভাই এটা তো আমি মানি না, সংস্কৃত বোঝে তাদেরকে, তাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরলে বেটার হয়, বুঝছেন বিলিভার ভাই? তো ওনারা তো এসেই গেছে, ওনারা তো রেফারেন্স দেখাইলো, এই যে আসিফ ভাই দেখাইলো, তারপরে এরকম আরো রেফারেন্স দেখানো যেতে পারে। যেমন এই যে আরো একজন একটু কমেন্ট করছিল, কমেন্টটা আমি এখানে ই করে দিচ্ছি, কপি করে দিচ্ছি, মানে চলে গেছে পরে। যেমন মানে ওটা তো ইয়ে ছিল, কি বলে, বেদের কথা ছিল, দেখেন মনুসংহিতাতে গীতার মধ্যেও এরকম কথাগুলো বলা আছে অন্যদেরকে কন্ডেম করা। আর অমিত ভাই সেই জিনিসটা তুলে ধরছে যে শুধু বেদ নিয়ে হিন্দু ধর্ম না, হিন্দু ধর্ম পালন করতে গেলে সবচেয়ে বোধ হয় বেশি আপনারা পালন করেন হচ্ছে মনুসংহিতাটাই, যেটাকে সবচেয়ে বেশি ইগনোর করা হয়। অমিত ভাই আমি কি ঠিক বললাম, মনুসংহিতার নিয়ম পালন সবচেয়ে বেশি না, বিয়ে জন্ম সেটা সে একজন লিখে গেছে, তার পরবর্তীকালে তারা যা কাজ করে, যেমন ধরো আমাদের একটা ভারতবর্ষে একটা সংবিধান লেখা হয়েছে, তারপর যা কিছু হচ্ছে সেই সংবিধানের উপরে ভিত্তি করেই হচ্ছে, যেমন হচ্ছে যা কিছু হচ্ছে সেগুলো হয়তো সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করে না কেউ, এই কথা আমি একবারই মানছি, এটা সত্যি কথা, অক্ষরে অক্ষরে কেউ পালন করে না। এমন অনেক জিনিস আছে যেগুলো অবসোলেট, কিন্তু ডেরিভেশনটা কিন্তু ওখান থেকেই আসে মাতুবুর ভাই। এখন আমি আপনাকে আসলে সত্যি কথা বলতে উৎসাহী বলতে পারবো না, কিন্তু এটা আমি পড়েছি। হ্যাঁ, একটা পয়েন্ট বলুন, একটা পয়েন্ট পড়েছেন যখন নিশ্চয়ই এটা পড়েছে, যে ধরুন আপনাকে এরকম বললাম যে তখন হয়তো অযোধ্যা বলে কিছু ছিল না, কিন্তু অযোধ্যার কথা আছে, বা ধরুন হচ্ছে এরকম বলে যে নিউ ইয়র্ক বলে কেউ জানতো না, কিন্তু নিউ ইয়র্কের কথা আছে, এরকম একটা তো পয়েন্ট নিশ্চয়ই পড়েছেন, সেরকম একটা কিছু বলুন। সরি ভাই, এমনটা আমি বলতে পারবো, সরি, আমি একটা কথা যদি মনুসংগীত এখনকার দিন অনেকই দিনে করে, যেটা মাতুব্বর ভাই বললেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের সব ম্যাক্সিমাম যারা নিজেকে হিন্দু বলে মনে করে তাদের মননশীলতায় কিন্তু মনুসংগীতটি সব থেকে বেশি করে আছে, এবং মনুসংগীতের যে শিক্ষাগুলি বেশি করে শেখানো, ঠিক আছে? কারণ মনুসংহিতা যেহেতু খুব কোডিফাইড, তাই ওটা যখন রচিত হয়েছিল তখন সব থেকে বেশি পপুলারিটি লাভ করেছিল, এবং ওখানে প্রচন্ড মিসোজেনিস্টিক এবং ভুলভাল কথা ভর্তি আছে, এবং এই ভুলভাল কথা যেগুলো বেশি ভর্তি থাকে সেগুলি কিন্তু এককালীন তৎকালীন লোকের পক্ষে খুব আকৃষ্ট, মানে আকর্ষণ করেছিল। কারণ এখানে ব্রাহ্মণ্যবাদের কথা প্রচন্ড ভাবে লেখা আছে, যে ব্রাহ্মণরা সবকিছু করতে পারে, ব্রাহ্মণ এবার রেপ করলেও সেটা যায়, কিন্তু এই কারণে অনেক কম করা হয়েছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে ব্যাপার। এবং এখনো আপনি মানে আপনি এটা বললেন যে আমরা অনেক রিফর্ম হয়েছে হিন্দু সমাজে, কিন্তু রিফর্মেশন মানে সব থেকে যে বড় দরকার সেটা কিন্তু এখন কিচ্ছু হয়নি, যেটা হচ্ছে বর্ণভেদ প্রথা বা জাতিভেদ প্রথা, এবং এটার জন্যই ইন্ডিয়ার আজকে খুবই খারাপ অবস্থা। এবং আজকাল এখনকার দিনেও আপনি ছবি দেখেছি কিনা জানি না, যে একজন শূদ্রর মাথায় একজন ব্রাহ্মণ মাথা রেখে ছবি তুলছে, এরকম ঘটনা আজকাল 2021 সালে এরকম পাওয়া যায়, কিচ্ছু পরিবর্তন অ্যাকচুয়ালি হয়নি, এবং এটা এটার জন্য মানে কতটা ক্ষতি হচ্ছে আপনি নিশ্চয়ই নিজে জানেন, তাই না? কারণ এটা বলা ঠিক আছে রিফর্মেশন হয়েছে, রিফর্মেশন অনেক বাকি আছে আমাদের, হ্যাঁ
ভাই আমি আপনাদের সাথে অনেক ক্ষেত্রে একমত, কিন্তু আমি এখনো বিলিভ করি, কারণ মনে হয় আমরা বেসিক্যালি একটা মেন্টালি একটা পিস পাই, হ্যাঁ, যে ঈশ্বর বলতে কেউ আছে, সত্য ঈশ্বরটা সত্য, এটা ভেবে আপনারা এটা অনেক কিছু বলে ডিফেন্স করতে পারবেন, বাট থাকবে আজকে আজকের মধ্যে এখানে থাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনার যুক্ত হওয়ার জন্য, আবারও কথা শেষ হবে, দেখতে পারি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।